water.org-এর প্রতিবেদন অনুযায়ী উগান্ডায় 61% মানুষ এখনও নিরাপদ পানি থেকে বঞ্চিত এবং 75% উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থা সুবিধা নেই। অথচ নিরাপদ পানি ব্যবস্থাপনায় নিজেদের সক্ষমতা বাড়াতে এই দেশটিতেই 27 জন কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছে চট্টগ্রাম ওয়াসা, যাতে খরচ হয়েছে 2 কোটি টাকা। এছাড়া বিশ্বব্যাংকের এই প্রজেক্টে বিভিন্ন মন্ত্রণালয়ের আরও 14 জন প্রশিক্ষণ নিয়েছেন। নিরাপদ পানি প্রাপ্তির সূচকে বাংলাদেশের থেকে পিছিয়ে আছে এমন একটি দেশ থেকে কি শেখার আছে, এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন ওয়াসার এমডি। আমরা মিনিমাম পসিবল খরচ এখানে করেছি, প্রিপেড সিস্টেমে আপনি দিবেন, দিলে পরে হয়তো 10 লিটার চাচ্ছেন 10 লিটার বা 5 লিটার চাচ্ছেন 5 লিটার পানি আপনি পাবেন। এইরকম এর উন্নত সিস্টেম ওরা গেছে, সেইটাই দেখার জন্য ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে বলছে তোমরা দেখো এখানে গেলে তোমরা ওইভাবে উন্নত করার চেষ্টা করো। এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত শিক্ষা চট্টগ্রাম তথা বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় কতটা কাজে আসবে সেটি হয়তো সময় বলে দিবে। আপাতত এই সফরটিকে সরকারি খরচে আনন্দ ভ্রমণ হিসেবেই আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা। যদি টেকনিক্যাল মানুষ যেত তাদের জন্য এটা একটা শিক্ষা সফর হতো, এখন যেহেতু নন টেকনিক্যাল মানুষরা গেছে তাদের জন্য এটা শিক্ষা সফর না হয়ে এটা প্লেজার ট্রিপ হয়েছে, আনন্দ ভ্রমণ হয়েছে। রাস্তাকে একবারের জায়গায় সারবার করে যেই জনদুর্ভোগের সৃষ্টি করেছেন আজকে 2 বছর থেকে, তাহলে প্রজেক্টটা তো বাস্তবায়ন হয়ে গেছে। নতুন অভিজ্ঞতা নিয়ে এটা 2030 সালে কাজে লাগাবেন কিনা আমি তো জানি না। এর আগেও বিভিন্ন সময় উগান্ডা ও নেদারল্যান্ডসে প্রশিক্ষণ নিয়েছেন চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা।